প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন রামবাগ। প্রিয় দর্শক, আজকে একটা খবর দেখছি প্রতিদিন ছেপেছে, যেটা হচ্ছে এটা, কৌস্তভকে সেন্সর, মমতাকে অপমানে ক্ষুব্ধ দিল্লি কংগ্রেসের কড়া বার্তা। কৌস্তভকে সেন্সর, মমতাকে অপমানে ক্ষুব্ধ দিল্লি কংগ্রেসের কড়া বার্তা, এরকম একটা খবর আমি দেখছি সংবাদ প্রতিদিনে প্রকাশ পেয়েছে। আমি পড়ছিলাম খবরটা, যেখানে বলা হচ্ছে যে কৌস্তভ বাগচি যেভাবে কথা বলেছেন, যা বলেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এবং নাকি বলা হয়েছে যে এরকম কেন আচরণ করছেন কৌস্তভ বাগচি, তাকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে, দিল্লি থেকে নাকি বলা হয়েছে। আর মানে এমনভাবে গল্পটা লেখা হয়েছে যে আগামী দিনে আমাদের সাপোর্ট করলে তো তৃণমূল কংগ্রেসই করবে, তৃণমূল কংগ্রেসই তো একমাত্র দল যে বিজেপির সঙ্গে লড়ছে, সুতরাং তাকে কেন ঘাটানোর চেষ্টা হচ্ছে, অন্যদের সঙ্গে থেকে যে লড়াই, বামেদের সঙ্গে যে বিষয়টা, সেটা অ্যাকচুয়ালি ওই আর কি তাৎক্ষণিক ব্যাপার, এটা স্থায়ী হতে পারে না, এই জোট নৈতিক মানে ব্যাপার নয়, এরকম একটা বলার চেষ্টা হয়েছে। মানে গল্পটা এমনভাবে লেখা হয়েছে যেন কৌস্তভ বাগচি যা বলেছেন, যা আচরণ করেছেন, তাতে কংগ্রেসের উপরের নেতারা ভীষণই ক্ষুব্ধ, এবং সেই সঙ্গে চিদম্বরমকে অপমান করেছিলেন কৌস্তভ, সেটা নিয়েও নাকি খুবই ক্ষুব্ধ, কৌস্তভ নাকি অপরিণত, এরকম সব বলে টলে একেবারে বেশ গল্প করে বিরাট করে রিপোর্টটা করা হয়েছে সংবাদ প্রতিদিন। আমি এ নিয়ে একটু কথা বলবো ভাবছি, যে যার সম্পর্কে এরকম একটা রিপোর্ট, যার কদিনের মুভমেন্টে আমরা দেখছিলাম কংগ্রেসের অনেকেই উৎসাহিত, সেখানে এইরকম একটা খবর যে কংগ্রেসের উপরে লোকজন একেবারে ক্ষুব্ধ হয়ে পড়েছেন কৌস্তভ বাগচির প্রতি, আমি এ নিয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন কৌস্তভ বাগচি। কৌস্তভ, আমি যে রিপোর্ট দেখছি সংবাদ প্রতিদিনে, আপনার যা ব্যাপার স্যাপার নিয়ে যা সব লেখা হয়েছে, সত্যি কি এরকম আপনাকে দিল্লি থেকে কি সেন্সার করা হচ্ছে? আপনার আচরণটা কি সত্যি দিল্লির নেতারা ক্ষুব্ধ? দেখো, এক হচ্ছে প্রথম কথা, যদি হিম্মত থাকতো কাউরি নাম নিয়ে লিখতো, দিল্লির এরকম কোনো ব্যাপারই নয়। এখানে তৃণমূলকে তো কেউ বলেনি কংগ্রেসের হয়ে যেছে কংগ্রেসের বাড়ির দারোয়ানগিরি করতে, আর যদি হিম্মত থাকতো কাউরি নাম করে বলতো, দিল্লির নেতা, এখানকার নেতা, বিভিন্ন এই নেতা সেই নেতা বলেছে, কিন্তু নামটা কাউরির বলেনি। এটা ওই আছে ওই তৃণমূলে ওই একটা একসময় মানে মাননীয়াকে চোর বলা একজন নেতা, একসময় চিটফান্ড কেসে জেল খাটা আসামি, সে এখন প্রতিদিনের একটা হোমড়া চোমড়া হয়ে ও সবগুলো করাচ্ছে। আর এই প্রতিদিন কাগজটা ও কি আছে, কি গুরুত্ব আছে, কটা লোক পড়ে? আর মানে এত নিম্ন রুচির খবর, এই খবরের কাগজ লোকজনের পড়াই উচিত না। নিম্ন রুচির মানুষ হলে এই খবরের কাগজ পড়ে। আমারকে নিয়ে যে ছবি টবি ঘুরছে ওখানে নাকি লিখেছে আমি বসে আছি পেছনে স্বল্প বাসনা। এখন আমি বালিতে ঘুরতে গেছি, ইন্দোনেশিয়া বালিতে, আমার বাবা মাকে নিয়ে 17-18 এই সময়, নিজের রোজগার করার পয়সায়, চুরি চুরির পয়সায় না, নিজের রোজগার করার পয়সায় ইন্দোনেশিয়াতে ঘুরতে গেছি। যারা লিখছে তাদের এখান থেকে মানে হাওড়ার বালির টিকিট কেটে যাওয়ার যদি অকাত থাকতো নিজেদের খেটে খাওয়ার পয়সায়, তাদের প্রশ্ন উত্তর দিতাম। তো এখন বিচের মধ্যে তো লোকে আর বেনারসি শাড়ি পরে ঘুরবে না, ওখানে অটোমেটিক্যালি মহিলাদেরকে বিকিনি পরে দেখা যাচ্ছে, তো সেটা নিয়েও তাদের আপত্তি যে আমার ছবির পেছনে কেন মহিলাদের বিকিনি পরে দেখা যাচ্ছে। মানে এতটা নিম্ন রুচির জায়গায় চলে গেছে এরা, আর এতটাই নিম্ন রুচির খবর আর করাচ্ছে যে, সে আমি তো বলেই দিলাম যে তৃণমূলের একসময় নেত্রীকে চোর বলা একজন খুব বড় হোতা হয়েছে এখন। তো যাই হোক, এইগুলো অ্যাবসলিউটলি বেসলেস। দিল্লিতে আমার ফেভারে দিল্লির বিবেক তাঙ্খা, আমাদের রাজ্যসভার এমপি, আইসিসি খুব বড় নেতা আমাদের, সে আমার হয়ে টুইট করেছে, সে টুইটারে সে লিখেছে, আমাদের বিপি সিং, আমাদের এআইসিসি সে আমার জন্য লিখেছে। তো এখানে আমার এর থেকে তো বড় কিছু পাওনা নেই, আর এসব ফালতু খবর, বেসলেস খবর। মানে আপনাকে যত রকমভাবে ছোট করা যায় আপনাকে তত রকমভাবেই আর কি ছোট করা হয়েছে, মানে আপনাকে নানানভাবে ছোট করে দেখানো হয়েছে। আপনি আবেগপ্রবণ, মানে ওই যেটা বললেন ছবি টবি তুলেছেন কোথায় কি, যত ছোট ছোট দেখাক, আলটিমেটলি দিনের পর দিন একটার পর একটা তো আমার কাছেই নাস্তানাবুদ হচ্ছে। ও যে করেছে নেত্রীকে চোর বলা, যে বড় হতা হয়েছে তৃণমূলে, তার নেত্রী আমাকে ভয় পায়। এসব ছোটখাটো কাগজ, এই ছোটখাটো খবর, এরা এগুলো আমাকে বিব্রত করতে পারবে না। একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এরা বটে, কিন্তু ওগুলো ধোপে টিকবে না। মানে হিম্মত থাকলে বলবো নাম করে। মানে আপনি বলছেন যে এটা মানে ওই ইচ্ছে করে একটা রিপোর্ট তৈরি করা, মানে এই বিষয়টাকে? হ্যাঁ, চোর লোক আর কি করবে, একদম চোর জালিয়াত লোক, সে আবার কি করবে না, ও তো বেসিক্যালি একটা জালিয়াত। মানে এই যে বলা হচ্ছে যে বাংলার নেতাদেরকে বলা হয়েছে বলতে, আপনাকে বলার কথা বলা হয়েছে যে সতর্ক হতেই হবে, হলে সব পদ থেকে সরিয়ে দেবো, মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেবো বলছে, সবটাই বানানো গল্প? ও সব কিছু জানে না, ওকে ওর বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, ম্যাট্রিক পাস লোক,
হ্যাঁ, আরে ম্যাট্রিক পাস লোক, ও আমার শিক্ষাগত যোগ্যতার ধারে পাশেও নেই, সে আবার আমাকে নিয়ে খবর করছে, তার আবার উত্তর, তার আবার মানে খবর, তো কোনো সবটাই ভিত্তি বলছেন নেই। যে পুরো গল্প কথা, মনের মাধুরী মিশিয়ে গল্প বানানো। হ্যাঁ হ্যাঁ, নিজে মনে মনে ও এখন একটা হসপিটালের বিছানায় শুয়ে আছে, আমি অসুস্থতা নিয়ে কাউকে ছোট করছি না, কোনো কাজকর্ম নেই, এসব যত রাজ্যের উল্টো পাল্টা কাজকর্ম করে মানে যাচ্ছে। যেটা করেছেন বা এই যে বই নিয়ে যা হয়েছে, আপনি বলছেন দল আপনার পাশেই রয়েছে, তাই তো? একদম একদম, আচ্ছা, আমি শেষে দল এবং পশ্চিমবঙ্গের সমস্ত কংগ্রেস কর্মীরা আমার পাশে। আমি শেষে একটা কথা, আমি জানি আপনি খুব ব্যস্ত, এক্ষুনি বেরিয়ে যাবেন, আমি খুব দ্রুত সরার চেষ্টা হ্যাঁ করছি। ওখানে একটা কথা বলা হয়েছে যে দরকার হলে তৃণমূল কংগ্রেসই কংগ্রেসের পাশে থাকবে, দুই দলের মত একেবারে সমান সমান, এই কথা বলার হঠাৎ দেখো, উদ্দেশ্যটা এখন কি? যেরকম এখন আমাদের বাড়িতে যদি কেউ যেচে দারোয়ানগিরি করতে চায় তো কি বলবো, কিন্তু কংগ্রেস বুঝে গেছে যে দারোয়ান চোর দারোয়ান, এ দারোয়ানকে রাখলে বাড়ি লুটে ফাঁক করে দেবে, তো আমাদের এরকম চোর জোচ্চোর দারোয়ান প্রয়োজন নেই। একদম স্পষ্ট, দিল্লি কংগ্রেসের অবস্থান স্পষ্ট, যতগুলো বিজেপি বিরোধী আন্দোলন হয়েছে তৃণমূল কোথায় কোথায়, শুধু সব জায়গাতে বিজেপিকে সুবিধা করে দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস, আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা আমরা সবাই জানি। এই চোর জোচ্চোরদের সাথে কেউ ঘর করে নাকি, মাথা খারাপ? নেত্রী, এই তৃণমূলের নেত্রী সম্পর্কে আপনাদের উপরের ধারণা কেমন এখন এই মুহূর্তে? একদম বিজেপির বি টিম হিসেবে তৃণমূল হচ্ছে যে বিজেপির বি টিম, এটা নেতৃত্ব খুব ভালো করে জানে। তারপরে আমি মানে যেটা বলছি যে গল্প ছাপা হয়েছে এটা একেবারে গল্পই, তাই তো? একেবারে গল্পই। বললাম হসপিটালে শুয়ে শুয়ে এখন কোনো কাজকর্ম নেই, একটা চোর জোচ্চোর জালিয়াত লোক, মানে এক পাক কি বলবো আর, বলতেও খারাপ লাগে, একটা চোর জোচ্চোর জালিয়াত লোক, তার কোনো খেয়ে দেয়ে কাজকর্ম নেই, এসব মানে করছে, এটা এটা একটা এটা তিন এটাও পাস কি করে এটাও কি ম্যাট্রিক পাস এটাও করে কি ভয়ের অন্যতম কারণ, মানে কারণ যে কৌস্তভকে একটু ঘেঁটে দাও, ওরে যেভাবে এখন সামনে তো করছে, এগুলো তো ভয় পাচ্ছে বলে করছে, এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে ভয় পাচ্ছে ওকে বলে, ওকে ওকে ওর নেত্রী স্বয়ং আমার ভয় কাঁপছে, বললাম তো। ওকে আপনি খুব ব্যস্ত, পরে কথা বলবো আপনার সঙ্গে, আপনি বেরোবেন, শুনলাম। ভালো থাকবেন শফিকুল্লাহ, ভালো থাকবেন, এরকম নির্ভীক সাংবাদিকতা, আপনার দিকে সারা বাংলার মানুষ তাকিয়ে আছে আপনার এই নির্ভীক ওকে, ভালো সাংবাদিকতার থাকবেন, জন্য। ভালো থাকবেন। দর্শক শুনলেন, কৌস্তভ বাগচি অনলাইনে ছিলেন খুব ব্যস্ততার মধ্যেও, তার মানে যে খবরটা আপনারা দেখছেন আমি আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্টিল একেবারে যেটা পরিষ্কার বললেন কৌস্তভ বাগচি, যে এটা একেবারে গল্প কথা, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমি জাস্ট স্ক্রিনশটটা আরও একবার দেখানোর চেষ্টা করছি দর্শক, যে কৌস্তভ বাগচি যেটা বলার চেষ্টা করলেন, যে যেটা ছাপা হয়েছে, একজন নেতার নাম বলছিলেন তৃণমূল কংগ্রেসের, নামটা বলেননি কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার করলেন যে অ্যাকচুয়ালি ওনার একেবারে নিজের মতো করে একটা গল্প তৈরি করা। কোন নেতা কংগ্রেসের কি বলেছে না বলেছেন বলে উল্লেখ, মানে নাম নেই কোন নেতার, মানে বলছেন কৌস্তভ বাগচি সম্পর্কে যে বেশি দেখাচ্ছেন, বেশি আবেগ দেখাচ্ছেন ইত্যাদি বিষয়ে, তার কারণ নাম নিয়ে উনি কিন্তু লিখতে পারেননি বা এই এই রিপোর্ট লেখা হয়নি, সবটাই গল্প কথা। এটা ওই আর কি, কৌস্তভ বাগচি এখন যে ভূমিকাতে মানে অবতীর্ণ হয়েছেন, যেভাবে সামনে থেকে লড়ছেন কংগ্রেসের হয়ে, সেই জায়গায় হয়তো কোথাও একটা ঘেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটু সাইড করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটু মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, হয়তো সেই জন্যই একটা এইভাবে পরিকল্পিত করে একটা রিপোর্ট সংবাদ প্রতিদিন ছেপেছে, এমনটাই দাবি করছেন কৌস্তভ বাগচি, এবং বললেন যে আমি যা করেছি আমার কাজে দল খুশি, প্রশংসা দল কিন্তু করেছে, সুতরাং ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ইত্যাদি বিষয় এরকম কোনো ব্যাপারই হয়নি, এরকম কোনো ব্যাপারই নেই, এবং সেন্সার যে করা যে বিষয়টা সেটাও কোনো ব্যাপার নয়, টোটালটাই হচ্ছে গল্প। আর তৃণমূল কংগ্রেস পাশে থাকবে কংগ্রেসের, এই যে বলা হচ্ছে, কৌস্তভ বাগচি বলছে যে জেচে আর কি দরওয়ানগিরি নাকি একটা বলার চেষ্টা করলেন। দর্শক আমরা জানি তৃণমূল কংগ্রেস অনেক সময় অনেক কৌশল করে, দেখবেন বিজেপির বিষয়ে আমরা দেখি যারা বাংলার নেতা তাদেরকে এড়িয়ে ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, মানে বলার চেষ্টা হয় যে আমাদের সঙ্গে তো দিল্লির নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তোমরা কী করবে, মানে মানে দিল্লির সঙ্গে কানেকশন রয়েছে বা সেটাকে অনেক সময় কাজে লাগিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে, আর বাংলায় যারা নেতৃত্ব দেন সেই সব দলে তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করেন নেতারা, উপহাস করার চেষ্টা করেন, ছোট করার চেষ্টা করেন, যেমন বিজেপির ক্ষেত্রেও আমরা দেখেছি, অন্যান্য ক্ষেত্রে এখন কংগ্রেসের ক্ষেত্রেও দেখছি, এইসব বলে হয়তো ওই আর কি সব দিকেই যোগাযোগ রেখে নিজেদের স্বার্থটাকে কায়েম করার একটা চেষ্টা। কিন্তু কৌস্তভ বাগচি পরিষ্কার বলছেন যে এ টোটালটাই হচ্ছে বানানো গল্প, অ্যাকচুয়ালি মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। দর্শক কি বলবেন, কৌস্তভ বাগচি যা বললেন এবং যে রিপোর্ট ছেপেছে সংবাদ প্রতিদিন, নিশ্চয় যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।